লাইলুইত পুনৰ বিজেপিৰ যোগদান সভা বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমানের প্রচেষ্টা আর স্থানীয় বিজেপি কর্মকর্তাসকলের সহযোগত অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। নগাঁও সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মা আর বিরাজ নন্দীর উপস্থিতিত অনুষ্ঠিত হয় এই বিশাল যোগদান সভাখন। প্রায় অর্ধশতাধিক লোকে ভারতীয় জনতা পার্টিত আনুষ্ঠানিকভাবে যোগদান করে। দিনে নিশায় বিধায়ক রূপক শর্মায় লাইলুই পঞ্চায়েত চলাইছে নির্বাচনী প্রচার। লাইলুই পঞ্চায়েতের সকল উন্নয়নমূলক কাম কাজের প্রতি সুদৃষ্টি রাখব বিধায়ক রূপক শর্মায়। যোগদান সভাখনত অনুষ্ঠিত করা আব্দুর রহমানক সহযোগ করে শ্রী রাতুল বণিক, রইসুল ইসলাম আর মেরাজুল ইসলাম নামের ধরে কেবাজন যুবককে সহযোগ করে। বিজেপিত যোগদান করা আর যোগদান কার্যসূচীত সহযোগ করা প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমানে। এই মুহূর্তে তেখেতের মন্তব্য আছে, আপনাদের আগবাইছো। হয়, প্রথমে চামাগুৰি লাইফক ধন্যবাদ জানাইছো। আমি পূর্বরপরা লাইলুই জিপি টু আমার মাইনরিটি বেল্টর মানুষবিলাকে সব কংগ্রেসমুখী হয়ে আসছিলেন। বিশেষকে বহুত প্রচেষ্টাত আমি বহুত কষ্ট করে আছো, বহুত প্রচেষ্টাত মানুষবিলাক ওলাই আহিছে, মানুষবিলাক বুঝিব পাইছে যে কংগ্রেসের দালালি রকিবুলের দুর্নীতিবিলাক বুঝি পায় আজি হয় হয় মানুষ আহি পেলাই আমার ভারতীয় জনতা পার্টিত যোগদান করেছে। তেখেতলোক আমি ধন্যবাদ জানাইছো। আজি আমার নগাঁও সদর সমষ্টির বিধায়ক শ্রীযুত রূপক শর্মা ডাঙরিয়াও আমার ইয়াত উপস্থিত আসলে তেখেতে সহযোগত আমি সকল রাইজক আমি যোগদান করেছি।